আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। এই পুডিংয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এটা খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারবেন, আপনারা চাইলে এই পুডিংটা আপনাদের বাসায় বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। আমাদের বাসায় কিন্তু সবাই এটা খেতে খুব পছন্দ করে, আপনাদের বাসায় ছোটো বড় সবাইকে এটা আপনি বানিয়ে খাওয়াতে পারেন। এটা অনেক টেস্টি আর সুস্বাদু, আপনারা চাইলে মিনি পুডিংটা তৈরি করে নিতে পারেন। আপনাদের বাসায় সবাই এটা খেতে খুব পছন্দ করবে, যে একবার খাবে সে বারবার খেতে আপনার বাসায় আসবে। আমার ছোটো বোন যে দিয়েছে, ও কিছু খেতে চায় না, ওকে এটা দিয়েছে, ওইটা খুব ভালো করে খেয়ে নিয়েছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা দিতে পারেন। এই পুডিংটা তৈরি করে দেখাবো আপনাদেরকে, পুডিংটা তৈরি করতে যা যা লাগবে আমি এখন আপনাদের সাথে দেখাবো। আপনারা দেখে থাকুন আমি এই পুডিংটা কীভাবে তৈরি করি। এখানে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি পুডিংটা তৈরি করার জন্য। আমি ডিমকে ভেঙে নিয়েছি, এখন আমি এই ডিম দুইটা বাটির মধ্যে দিয়ে দিব। এখানে নিয়েছি 1 কাপ দুধ পরিমাণ মতো, আপনারা যত পরিমাণ বেশি দিবেন তত পরিমাণ দুধ বেশি নেবেন। আমি এখন ডিমগুলো এখানে দিয়ে দিয়েছি, এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন এটাকে ভালো করে বিট করে নিব, এটাকে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ চিনি না গলে ততক্ষণ এটাকে বিট করতে হবে। আপনারা চাইলে হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়ে বিট করে নিতে পারেন, আমার কাছে হ্যান্ড বিটার নাই তাই আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। এটাকে এটাকে ভালো করে বিট করে নিতে হবে, যতক্ষণ চিনি না গলে ততক্ষণ এটাকে বিট করে নিতে হবে। আমার এটা ভালোভাবে বিট করা হয়নি এখনো, চিনি আর একটু গলাতে হবে। এখন আমার বিট করা হয়ে গিয়েছে, এখন আমি এখানে 1 কাপ যে দুধ নিয়েছিলাম সে 1 কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি। 1 কাপ দুধ দিয়ে এটাকে আমি আবারও বিট করে নিব, এটাকে ভালো করে বিট করে নিতে হবে। আপনারা সবাই আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ আমার ভিডিও টেনে টেনে দেখবেন না। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি যখন নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে সবার এক নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি আরও 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, এটাকে আমি আবার বিট করে নিব। এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, এটা যত ভালো করে বিট করবেন তত আপনাদের পুডিংটা খুব ভালো হবে আর খেতে টেস্ট হবে। আপনাদের সাথে আমি পুরো প্রসেসটা শেয়ার করতেছি। এখন আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চিনি, এখানে একটু পানি দিয়ে দিয়েছি। আমি ভালো করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেলটা এখনো তৈরি হয়নি, এটাকে আমি ক্যারামেলটাকে একটু ব্রাউন কালার করে নিব, চিনিটা এখনো গলেনি। আমার পানিটা একটু বড় উঠে আসছে, ক্যারামেলটা আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন আমার ক্যারামেলটা কীভাবে তৈরি হয়, আমি আপনাদের সাথে আমার পুরো প্রসেসটা শেয়ার করতেছি। ভিডিওটা টেনে টেনে না দেখলে আপনাদের এই ক্যারামেল তৈরিতে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। আপনারা যদি আমার ভিডিও পুরো ওয়াচ করে দেখেন, আপনাদের পুডিংটা কিন্তু অনেক ভালোভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা, তাই আমার পুরো ভিডিও ওয়াচ করে নিতে হবে আপনাদের। আমার ক্যারামেলটা এখন গলে আসতেছে, এটাকে আমি আর কিছুক্ষণ চুলোর উপরে রাখবো, আর একটু জাল করতে হবে। এটাকে ভালো করে জাল করে নিব। আমি কীভাবে
পুরিনটা তৈরি করবো। যে এখানে একটা পুরান পাতিল নিয়ে নিয়েছি, পুরান কাপড় দিয়ে দিয়েছি, এখানে এখন পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হতে থাকুক। এখানে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। এটাকে তাতে নামিয়ে নিতে হবে, না হলে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, তাই এটাকে জলদি নামিয়ে নিতে হবে। আমি আমার ক্যারামেলটা এখানে দিয়ে দিয়েছি বাটির মধ্যে। আমি এখানে দুটো বাটি ব্যবহার করতেছি। ক্যারামেল দিয়ে আমি এখানে বাটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, যাতে কোনো দিকে ফাঁক না থাকে, সব জায়গায় ঠিক মতো ক্যারামেলগুলো লেগে যায়। আমার ক্যারামেলগুলো আমি এখন এক সাইড করে রেখে দিব। আমার ক্যারামেলগুলো সেট হয়ে গিয়েছে, আমি এখন এখানে ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আমি দোনোটা বাটিতে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিব। আমার ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে ঝাঁকিয়ে দিব। এখানে আমি এখন চুলায় পুডিংটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঘুরে দিব। আমি আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি। আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামি ফ্রিজে রেখে দিব। আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে এটাকে বাটি থেকে বের করে নিব। প্রথমে ছুরিকে গোল করে আলতো করে নিতে হবে, তারপর আমি পুডিংটা বের করে নিব। পুডিংটাকে বাটি থেকে বের করে নিয়েছি। আমি দোনোটা পুডিং আপনাদেরকে দেখাবো, দোনোটা পুডিং আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার পুডিংগুলো। আমি এখন আপনাদেরকে পুডিংটাকে এটা দেখাবো, এটা টেস্ট কীরকম হয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে। দেখুন আমি পুডিংটাকে এটা নিয়েছি, এটা কীরকম টেস্ট হয়েছে আমি আপনাদেরকে এখন বলবো। পুডিংটা খেতে খুব নিতে পারেন। আমার ভিডিওটা ভালো থাকলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনারা সবার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম।